মর্নিং কাজে একাডেমি লার্নিং ক্লাসের ক্লাসের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি স্ট্যান্ডার্ড ফোর এর যে কম্পিউটার নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে তোমাদের হয়েছিল কি, গত ক্লাসে কম্পিউটারের প্রকার ভেদ এটা পড়ানো হয়েছিল, ঠিক আছে? কম্পিউটারের প্রকার ভেদ তোমাদের কমপ্লিট হয়েছিল। সেই কম্পিউটারের প্রকার ভেদ সেটা হচ্ছে কি, ঠিক আছে? গত ক্লাস তো হয়ে গিয়েছিল, আজকে আমি মনে রেখো এটা পড়াচ্ছি। দেখো, প্রযুক্তি ভিত্তি করে কম্পিউটার তিন ধরনের হয়, অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড। অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড সব বই যাচ্ছ পেজ নাম্বার 9। পেজ নাম্বার হচ্ছে 9, মনে রেখো। প্রযুক্তি উপর ভিত্তি করে কম্পিউটার তিন ধরনের হয়, অ্যানালগ, ডিজিটাল ও হাইব্রিড কম্পিউটার। সব থেকে বেশি ব্যবহৃত হয় ডিজিটাল কম্পিউটার। সব থেকে কোনটা ব্যবহৃত বেশি ব্যবহৃত হয়? 2 নম্বর, ডিজিটাল কম্পিউটার সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে ডিজিটাল কম্পিউটার। এটি আবার অনেক ধরনের হয়, যেমন কি কি আগে থেকে আমি ক্লাসে লিখে দিয়েছিলাম, সুপার, মেইন ফ্রেম, সুপার মেইন ফ্রেম, মাইক্রো ও মিনি, ঠিক আছে? লেখা ছিল মাইক্রো ও মিনি কম্পিউটার। সুপার কম্পিউটার হলো সর্বাপেক্ষা বৃহৎ, মূল্যবান এবং বেশি ব্যয় ক্ষমতা সম্পন্ন। সাধারণত সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণাগার, মহাকাশ গবেষণা কেন্দ্র, আবহাওয়া দপ্তর ইত্যাদি জায়গায় সুপার কম্পিউটার ব্যবহৃত হয়। সুপার কম্পিউটার তাহলে কি হচ্ছে? সুপার কম্পিউটার হলো সর্বাপেক্ষা মূল্যবান এবং বেশি ক্ষমতা সম্পন্ন। সাধারণত সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণাগার, মহাকাশ গবেষণা কেন্দ্র, আবহাওয়া দপ্তর এবং ইত্যাদি জায়গায় সুপার কম্পিউটার ব্যবহৃত হয়। মেইন ফ্রেম কম্পিউটার দেখতে অনেকটা বড় আলমারির মতো হয়, সাধারণত রেলওয়ে বিভাগ, ব্যাংক, বড় অফিস ইত্যাদি জায়গায় এই ধরনের কম্পিউটার ব্যবহৃত হয়। মিনি কম্পিউটার সাধারণত ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যাংকিং ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ধরনের কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটার থেকে আকারে ছোট। মাইক্রো প্রসেসরের সাহায্যে মাইক্রো কম্পিউটার তৈরি হয়েছে, সাধারণভাবে এই কম্পিউটার একার দ্বারা ব্যবহার করা সম্ভব, একার দ্বারাই ব্যবহার করা সম্ভব, তাই এগুলিকে পিসি বা পার্সোনাল কম্পিউটার নামে পরিচিত। ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন হলো মাইক্রো কম্পিউটারের উদাহরণ। আর হচ্ছে কি, মাইক্রো কম্পিউটারের উদাহরণ হয়ে গেল। এবার হচ্ছে হাইব্রিড কম্পিউটার কি, অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সুবিধাগুলিকে কাজে লাগিয়ে উভয়ের সমন্বয়ে যে কম্পিউটার তৈরি হয়ে থাকে তাকে বলা হয় হাইব্রিড কম্পিউটার। দেখো, এবার অনুশীলনী আছে, অনুশীলনীগুলো দেখো। 1 নম্বর আছে কি, শূন্য স্থান পূরণ। 1 নম্বর কি আছে,
সুপার কম্পিউটার তাহলে এক নম্বর কি হবে একের পর হচ্ছে সুপার সুপার কম্পিউটার সুপার সুপার কম্পিউটার হচ্ছে ড্যাশ কম্পিউটার পার্সোনাল কম্পিউটার বা পিসি নামে পরিচিত কোন কম্পিউটার পিসি নামে পরিচিত মাইক্রো কম্পিউটার ঠিক আছে এই বন্ধ থাকলো আজকে সবাই ভালো থাকবে ভালোভাবে পড়াশোনা করবে।